সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অফিসের জন্য আমি ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। প্রথম আমি শুরু করব, প্রাপ্ত নম্বর দিয়ে আমি ইনসার্ট করলাম। প্রথম আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমি এখানে সিলেক্ট ইউর নেম দ্যাট ইজ অফিস এবং এখানে লিখতে হবে 121 লগ ইন। এখন প্রথমে আমি যে কাজ করব, এখানে প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য দেওয়া আছে, এটাতে আমি আমার প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য আমি লিখে রেখেছি। এখন লোগো যদি ইনসার্ট করতে চাই তাহলে আমাকে এখানে লোগোটা আগে তৈরি করতে নিতে হবে, তারপর লোগো দিতে হবে। এখানে লোগো, এখানে লোগো আমি এটাকে ওপেন উইথ করবো। ওপেন উইথ আপনারা পেন দিয়ে করেন, পেন দিয়ে করার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিলাম, তারপর কন্ট্রোল সি, তারপর আমি এখানে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলে এই যে এসে গেল। তারপর এখানে লোগো আনার জন্য আমি আবার পিকচারে যাব। পিকচারে গিয়ে এখানে লেখা আছে, আমি এটাকে আবার ওপেন ইউজ করবো, প্রিন্ট, তারপর আমি আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর আমি আবার এখানে এসে এখানে করে কন্ট্রোল দিয়ে পেন্ট করে দিলাম, টেস্ট করে দিলাম। তারপর আমার সম্পূর্ণ কাজগুলো এখানে শেষ, এই কাজটা শেষ। এখন শ্রেণী সমূহ, শ্রেণী শিফটগুলো আপনারা নিশ্চয় করতে পারবেন। শিক্ষার্থী তথ্য এন্ট্রি, এটার জন্য আমি যদি প্রবেশ করি, তারপর এখানে আমি দেখতে পারি প্রথম আমি ধরুন অষ্টম শ্রেণীতে এন্টার করতে চাই। বিভাগ তো নাই, অষ্টম শ্রেণীতে কোনো বিভাগ নেই, আমি শাখা থাকলে নেবেন। আমি ধরুন ক শাখা নিলাম, অথবা আপনার শাখা চেঞ্জ করতে পারেন। যাই হোক, এখন আপনি শিক্ষাবর্ষ এটা আপনি ধরেন 2018 নিলাম। এখন আপনি যদি আপনি ইচ্ছে করলে বাংলা লিখতে পারবেন, যেমন আমি একটা নিলাম, আপনার যা ইচ্ছা তা লিখতে পারেন। এরপর পরে বাকি অপশনগুলো আপনার পরও করে নিতে পারেন। সেভ অ্যান্ড নিউ, সেভ অ্যান্ড নিউ আসছে, নামগুলো সেভ করবেন। আশরাফ আমি আশরাফের নাম দিয়ে নিলাম। তারপর আমি পরবর্তীতে যাচ্ছি, তৃতীয় নম্বর আমি শুধু স্টুডেন্টের নামটাই লিখছি আপাতত, বাকিগুলো আপনার পরে লিখে নেবেন। ওর এভাবে সেভ করে নেবেন। এখন ক্যান্সেল, যদি আপনার কোনোটা ভুল হয় তাহলে ক্যান্সেল এন্ট্রি দিলে বাতিল হয়ে যাবে। ডিলেন ডাং ডাটা সময় ডিলে অ্যান্ড ইম্পোর্ট ফ্রম ওয়ার্ড এক্সেল, এটা দেখলে আপনি এখানে যদি দেন তাহলে আপনি সবগুলি এখানে একসাথে দেখতে পারবেন। শ্রেণী অষ্টম বিভাগ নেই, এটাতে আমি যাচ্ছি না। এখন এভাবে আমি সেভ অ্যান্ড ক্লোজ। এইভাবে শিক্ষার্থী তথ্য এন্ট্রি, শিক্ষার্থীর তথ্য এখানে যদি আমরা আসি তাহলে আমরা যদি দেখি যে আমার নিয়েছিলাম অষ্টম শ্রেণী শাখা, সরি, শ্রেণী অষ্টম শ্রেণী বিভাগ তো অষ্টম শ্রেণীতে নেই, এনে দিলাম। এবং শাখা আমি ক নিয়েছিলাম। এবার যে আমি যেতে দেখি যে আমার স্টুডেন্ট, অ্যাড নিউ স্টুডেন্ট দিলে আপনি অ্যাড নিউ স্টুডেন্ট করতে পারেন। তারপর যদি আপনি ডান দিলেন, তারপর ফার্স্ট রেকর্ড যদি আমরা দেখতে চাই, প্রথম রেকর্ডটা দিতে পারবো। প্রিভিয়াস রেকর্ড, এখানে প্রিভিয়াস রেকর্ড নেই। নেক্সট রেকর্ডটা যদি আমরা দেখতে চাই, তারপর নেক্সটটা আসবে, এরপরে নেক্সট, আর লাস্ট রেকর্ড, এটি লাস্ট রেকর্ড। এবার দেখা যাবে অপশনগুলো দেওয়া আছে। ডিলেট ছাড়া এখন প্রিন্ট যদি করতে চান, এখানে আরেকটা বাকি রয়েছে। আমি যদি ফার্স্ট রেকর্ডে যাই, আমি যদি এখানে ছবি অ্যাড করতে চাই, আপনার সব তথ্য নেওয়ার পর ছবি অ্যাড করতে চাইলে আপনি ছবি অ্যাড করবেন। অ্যাড, অ্যাডের জন্য আপনার কম্পিউটারে যেখানে ছবি রেখেছেন সেখানে যেতে পারেন। কম্পিউটার তাহলে ছবি যেখানে অ্যাড করা আছে আমি এটা দিলাম, ওকে ওকে, ছবি অ্যাড হয়ে গেল। আমি পরের জন্য ওর জন্য ছবি অ্যাড করতে চাই, আপনারা অ্যাড করতে নেবেন। খুব সহজ সিস্টেম, ডান করলে ক্লিক হয়ে যাবে। আমি এগুলো আগে সার্চ করে নিয়েছি ফটোশপের মাধ্যমে, আপনারা এগুলো সার্চ করে নেবেন। ওকে, ছবিগুলো সাইজ মতো হয়ে গেল। এভাবে আপনার তারপর ক্লোজ
ক্লোজ দিয়ে এখানে মানে একটা কাজ সম্পাদন হলো দ্যাট ইজ ক্লোজ এই শ্রেণীর সময় তথ্যগুলো গেল শিক্ষার্থী তথ্য শিক্ষার্থী তথ্য হলো এবার পরীক্ষা সংক্রান্ত তথ্যতে যদি আমি যাই এটা আমাদের মতো পরীক্ষা রুটিন এন্ট্রি আপনার পরীক্ষা রুটিন এখান থেকে রুটিন এন্ট্রি করতে পারেন ডেট ওয়াইজ রিটার্ন তৈরি করবেন আপনার তারিখ মতো প্রবেশপত্র আসন বিন্যাস যদি আমি তৈরি করতে চাই তো আমি এখানে পূর্বে একটা ক্লাস করে রেখেছি আমি ওই ক্লাসে যাচ্ছি যেমন মডেল টেস্টের আমি নিলাম শ্রেণীর ধরেন অথবা এখানে আমি মডেল টেস্ট না আমি অর্ধবার্ষিক পরীক্ষা নিলাম শ্রেণী আমি নিলাম নবম এটা আমি আগে একটা করে রেখেছি তাই এটা আমি দেখাচ্ছি আপনারা আপনাদের মতো পড়বেন বিজ্ঞান শাখা আমি দিলাম আর এখানে আপনি এন্ট্রি করতে পারেন আমি বিদ্যালয় শিক্ষার্থী মুঠোফোন ব্যবহার সম্পূর্ণ নিষেধ যেটা আপনার দরকার আমি এটা দিলাম এবার আপনি আসন বিন্যাস যদি দেখতে চান ওকে আসন বিন্যাস যদি না সুন্দর করে আসন বিন্যাসটা হয়ে গেল সবার জন্য আসন বিন্যাস হয়ে গেল এভাবে আপনি আসন বিন্যাস করে নিতে পারেন তারপর আপনি যদি প্রবেশপত্র করতে চান রুটিন ছাড়া তার জন্য এই যে আপনার প্রবেশপত্র হয়ে গেলো যদি রুটিন ছাড়া থাকবে এবার আপনি যদি প্রবেশপত্র করতে চান রুটিন সহ তাহলে রুটিন সহ প্রবেশপত্র করতে পারেন এখানে ক্লিক করলে রুটিন সহ প্রবেশপত্র এসে যাবে আমরা একটু অপেক্ষা করছি রুটিন সহ প্রবেশপত্র এসে যাচ্ছে এবার আমি এখানে কাজ মোটামুটি শেষ আমি প্রস্থান করছি এবার যদি আপনি রুটিন এন্ট্রি পরীক্ষার এন্ট্রি নম্বর করতে পারেন এন্ট্রি করতে চাই তাহলে ধরেন আপনি যে অষ্টম শ্রেণী লিখেছিলাম বিভাগ তো অষ্টম শ্রেণীতে নেই শাখা আমি ক লিখেছিলাম তাই ক দিচ্ছি পরীক্ষার নাম আমি ধরেন অর্ধবার্ষিকী দিলাম এবার বিষয় আমি বাংলা প্রথম পত্র বিষয় দেওয়ার পর আপনাকে যেখানে করতে হবে ইম্পোর্ট স্টুডেন্ট যে ইম্পোর্ট স্টুডেন্ট গেলো দেখুন আপনার সৃজনশীল অনার্স এবং এমসিকিউ দিলাম 45 তারপর আশরাফ এটার এখন আমাকে এর আগে আমাকে বিষয়টা সিলেকশন করতে হবে বাংলা দ্বিতীয় পত্র ইম্পোর্ট স্টুডেন্ট বাংলা দ্বিতীয় পত্র কারণ আমি 15 এমসিকিউতে আমি দিলাম 25 এখানে দিলাম 14 নাম্বার দিনে তারপর এখানে দিলাম এখানে দিলাম 12 আপনার যত নাম্বার অনুযায়ী দেবেন তারপর আপনার আরও বেশি বেলে আপনাদের ক্লাস যত নাম্বার আপনি ইনক্লুড করবেন সেটা বলতে হবে না ওকে এভাবে আপনাদের নাম্বারগুলো ইনক্লুড করবেন তারপর আপনি যদি অন্য বিষয়ে করতে চান এবং নাম লিখে ইম্পোর্ট স্টুডেন্ট প্রতিবার বিষয়ে দেওয়ার সাথে সাথে ইম্পোর্ট স্টুডেন্ট অবশ্যই করতে হবে ইম্পোর্ট স্টুডেন্ট তারপর আপনার নামাগুলো অ্যাড করে নেবেন এখন যেহেতু আমি একটা অলরেডি করে রেখেছি ডাটা ছোটো করার জন্য টিউটোরিয়ালটা নবম শ্রেণীর আমি একটা করে রেখেছি আমি নিয়েছিলাম বিজ্ঞান বিভাগের শাখা কর এবং এটা মডেল টেস্টের জন্য করেছিলাম এবার এটার জন্য আমি যেসব কাজগুলি করবো যেমন টেবিলেশন এটা সব শ্রেণীর জন্য টেবিলেশন এটাতে যদি আমি ক্লিক করি আমি খুব শীঘ্রই টেবিলেশন শীটটা দেখতে পারব অপসিসে অত্যন্ত সুন্দরভাবে সহজে আপনারা রেজাল্ট করতে পারবেন মনের স্যারের উদ্ভাবিত অপসিস এই যে টেবিলেশন শীট এসে গেছে 10 জন স্টুডেন্ট আছে এবং সবার নাম্বার এখানে ইনক্লুড করা আছে এবং জিপিএ টোটাল নাম্বার মোট জিপিএ এবং কার কার অবস্থান কী মেধা তালিকা সব কিছু দেওয়া আছে এবার আমি যদি এগুলো ষষ্ঠতে অষ্টম শ্রেণীর জন্য মেরিট লিস্ট দেখতে চাই মেরিট লিস্ট দেখতে চাই তাহলে মেরিট লিস্টে ক্লিক করব এই যে মেরিট লিস্ট এসে গেছে এই যে মেরিট লিস্ট এখানে কার পজিশন কি সবগুলি দেওয়া আছে এখন আপনারা যে শ্রেণী মাইগ্রেশন করতে চান এই যে পরবর্তী শ্রেণীতে সবাইকে দেখিয়েছে তারপর অগ্রগতির প্রতিবেদন নতুন মানমন্ডল অনুযায়ী অগ্রগতির প্রতিবেদন যদি আমরা দেখাতে চাই এই যে এখানে সুন্দর করে অগ্রগতির প্রতিবেদন এসে গেছে আমরা একটা একটা করে পরবর্তীটা দেখাতে পারি
অথবা আপনার অগ্রবর্তী প্রতিবেদনগুলি যদি যে মাল্টিপল পেজে একসাথে অনেকগুলি দেখতে চান তাহলে আপনি যতটা দেখতে চান এটা ক্লিক করে নিলে সে অনুযায়ী এসে যাবে। এবার অগ্রগতি প্রতিবেদন আমরা করতে পারি, SMS এটা এখানে চালু হয় না, সবগুলো এখানে সেটা কাজ এখানে হয়ে গেল। এভাবে আমরা কাজগুলো করে নিতে পারি খুব সহজ অফিসের সাহায্যে। তো মোটামুটি এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। আপনাদের পছন্দ লাগলে আমি খুশি, আপনাদের সবাইকে ধন্যবাদ, খুদা হাফিজ। Thank you.